হ্যালো বন্ধুরা, যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে যাচ্ছি, তোমাদেরকে আলাদা করে সেই বিষয়টা নিয়ে বলার প্রয়োজন নেই। কারণ আমরা সকলেই এই ঘটনাটা আমরা জানি। শুধু আমরা কেন, আমাদের দেশ কেন, দেশ থেকে বিদেশ পর্যন্ত এই ঘটনাটা ছড়িয়ে পড়েছে। ঠিক কীভাবে তাকে হত্যা করা হয়েছে, কতটা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, সত্যি সেটা ভাবলে গা শিউরে উঠছে। মানে জাস্ট ভাবতে পারছি না, আমরা নিজেরাও একটা মেয়ে, তো সেখানে একটা মেয়েকে কতটা অত্যাচারিত হতে হয়েছে, তারপরে তার প্রাণটা গেছে, কী পরিমাণে তাকে কষ্ট সহ্য করতে হয়েছে, শারীরিক থেকে মানসিক কীভাবে তাকে কষ্ট সহ্য করে তার প্রাণটা বেরিয়েছে, সত্যি ভাবলেই গা শিউরে উঠছে। মানে রাতে ঘুম উড়ে গেছে বলতে পারো, যখন রাতে ঘুমোতে যাচ্ছি চোখটা বন্ধ করলেই এই জিনিসগুলো ভেসে উঠছে। একটার পর একটা ঘটনা শুনে যাচ্ছি যে ঠিক এইভাবে তাকে অত্যাচার করা হয়েছে, ওভাবে অত্যাচার করা হয়েছে, এতজন মিলে অত্যাচার করা হয়েছে, এই জিনিসগুলো শুনছি আর চোখ বন্ধ করলে মনে হচ্ছে এগুলোই ভেসে উঠছে, যে কী পরিমাণে তাহলে একটা কষ্ট পেয়েছে। সত্যি আমরা এর বিচার চাই, যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক, আর এমন শাস্তি দেওয়া হোক যাতে তারা দ্বিতীয়বার এই ঘটনা ঘটানোর চিন্তা অবধি করতে না পারে, এমনভাবে শাস্তি দেওয়া হোক। কারণ আমাদের দেশে এই ঘটনাই প্রথম নয়, এরকম প্রায় ঘটেই আসছে। মানে কি বলবো, অবন্তির বাইরে এই জিনিসগুলো ঘটেই আসছে। কিন্তু আমরা কি আদৌ ঠিক বিচার পাই? পাই না কিন্তু আমরা সব ক্ষেত্রে ঠিক বিচার। আমরা বিচার চাই, চাই যারা দোষী তাদেরকে ধরে শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয়বার এই কথা কেউ চিন্তা অবধি করতে না পারে। তবেই তার আত্মার শান্তি আমরা কামনা করতে পারবো, তার আত্মা শান্তি পাবে আর আমরা শান্তি পাবো, নয়তো আমরা শান্তি পাবো না। আজ স্বাধীনতার দিনেও আমরা মেয়েরা স্বাধীন নই, আমরা মেয়েরা একেবারে সুরক্ষিত নই, সেটা বারবার আমাদের সামনে উঠে আসছে ব্যাপারগুলো। আর আমরা সত্যি কীভাবে রাস্তাঘাটে বেরোবো? আমাদের মনে এই ঘটনাগুলোর জন্য যে ভয়টা ধরে গেছে, আমরা সত্যি এখন রাস্তায় বেরোতে গেলে হাজারবার ভাবতে হচ্ছে, বাড়ির লোক ছাড়তেই চাইছে না, এখন বাড়ির থেকে বেরোতে গেলে হাজারবার সবাইকে চিন্তা করতে হচ্ছে। তো এইভাবে তো চলবে না, তাই দোষীদের ধরে এমন কোনো শাস্তি দেওয়া হোক, তবেই আমরা এবং যে মারা গেছে, যার উপর এই অত্যাচার হয়েছে, সে শান্তি পাবে। আর সত্যি মানে গা জাস্ট কাটা দিচ্ছে, সেই ঘটনাগুলো ভাবলে গা কাটা দিচ্ছে, কিছু ভালো লাগছে না। তো কিছু মানে কি বলবো, আমার ঠিক ভাষাও আসছে না এগুলো নিয়ে বলার। তো আমরা সত্যি শাস্তি চাই, আমরা এর সঠিক বিচার চাই।